খুবই মজার একটি রেসিপি। পেঁয়াজ কলি টমেটো দিয়ে ডিম ভুনা করব। তো ফার্স্টে আমি 6টি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো ডিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, ডিম এখন নামিয়ে ফেলবো আমি। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর এবার আমি ডিমগুলো একটু হালকা কালার করে ভেজে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ডিমগুলো বেশি ভাজবো না, বেশি কড়া ভাজি করবো না, হালকা খালি একটু ভেজে নিব। বেশি কড়া ভাজি করলে খেতে ভালো লাগে না, ডিমের চামড়াটা শক্ত হয়ে যায়, টেস্ট থাকে না। একদম হালকা ভাজতে হবে ডিমটা। তারপর ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি ডিমগুলো। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা বেশি একটা ভাজবো না, হালকা নরম হয়ে আসলে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো দিয়ে ডিম ভুনা আমরা সাধারণত করে থাকি, কিন্তু তার সাথে পেঁয়াজ কলি দিয়ে ডিম ভুনা করলে আর একটু স্বাদ বেড়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন পেস্ট হাফ চা চামচ, আর একটু আদা পেস্ট হাফ চা চামচ। তারপর ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলাগুলো। টমেটোটা একটু আগে দিয়েছি, কারণ টমেটোটা যেন একটু গলে যায় সেই জন্যেই। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, মরিচ গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ। ওই সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ ভাবটা যেন না থাকে, এই জন্য খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তারপর মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা দিয়ে ভালো করে এবার একটু নেড়েচেড়ে নিব। পেঁয়াজ কলিটা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর এবার দিয়ে দিচ্ছি ডিম। ডিমগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। যারা ব্যাচেলার আপু ভাইয়ারা আছেন, যারা নতুন রাঁধুনি নতুন সংসার শুরু করেছেন, আশা করি তাদের কাজে লাগবে এভাবে ডিম ভুনার রেসিপি। তো অনেক সময় হয় কি, আমাদের বাসায় যখন দেখা গেছে বাজার থাকে না হঠাৎ করে, তখন আমরা এভাবে ডিমের একটি রেসিপি তৈরি করি, কিন্তু খাওয়া যায়। আশা করি সবারই কাজে লাগবে। তো ডিম ভুনা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো, হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো কেমন হয়েছে রেসিপিটি কমেন্ট করে জানাবেন, আর আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যারা এখনও ফলো দেননি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখতে খুবই সুন্দর হয়েছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ।